তোমাকে নরকে যেতে হবে। তখন তুমি বলবে, কেন প্রভু আমাকে কেন নরকে যেতে হবে? আমি কি তোমার কাজ করিনি? আমি কি তোমার প্রচার করিনি? একটা বিশ্বাসীকে প্রভু প্রশ্ন করবে, একটা অবিশ্বাসীকে প্রভু প্রশ্ন করবে। আমরা প্রত্যেকের গল্প জানি যে লাসার, একটা ভিখারি লাসার আর একটা ধনী ব্যক্তি। এই গল্পটা আমরা প্রত্যেকে জানি তো, কে কে জানি হাত তোলো তো? অবশ্যই এই গল্পটা আমরা প্রত্যেকে জানি যে একটা ধনী ব্যক্তি আর একটা ভিখারি লাসার ছিল। সেই ধনী ব্যক্তিটা কি করলো? সেই ধনী ব্যক্তিটা এই লকডাউনের মধ্যে আনন্দ ফুর্তি করে বেড়ালো, আমোদ প্রমোদ করে বেড়ালো। আরে এখানে আমরা যারা, কেউ মনে করবেন, এখানে যারা আমরা এসেছি, আমরা প্রত্যেকে লাসার, আমরা ভিখারি লাসার, তাই তো? আমরা প্রত্যেকে ভিখারি লাসার। তাহলে আশেপাশে যারা আছে তারা প্রত্যেকে ধনী ব্যক্তি, আর এখানে আমরা যতজন এসেছি আমরা প্রত্যেকে ভিখারি লাসার। ভিখারি লাসার তো আমরা প্রত্যেকে ভিখারি, কারণ আমরা আমরা উচ্চ মনে করবো না, আমরা সবসময় নিচু মনে করবো। প্রভু আমাদের সেই শিক্ষা দিচ্ছে, তাহলে আমরা ভিখারি, তাহলে আমরা ভিখারি লাসার। এবার যখন কি হলো, আমাদের তো একদিন মরতে হবে, আর যারা উচ্চ ব্যক্তি আমাদের আশেপাশে যারা আছে তারাও মরবে। তাহলে এবার একদিন ওরাও মরবে আর একদিন আমরাও মরবো, ঠিক আছে? তো মারা গেলাম, তারপরে প্রভু রাজ্য এসে যাচ্ছে, প্রভু আসছেন। আসার পরে এবারে যখন বিচারটা হবে, আশেপাশের যারা ধনী ব্যক্তি আছে তারা কোথায় থাকবে? নরকের মধ্যে থাকবে, আগুনের যন্ত্রণায় ছটফট করবে। আর এখানে আমরা যতজন ভিখারি লাসার আছি আমরা কোথায় থাকবো? ঈশ্বরের কোলে, প্রভু যিশুর কোলে বসে থাকবো। তখন আশেপাশে ওই রাম শ্যাম যদু মধু বলবে যে, ওই পারমিতা তুই কেন ওখানে আছিস? তুই তো আমার সঙ্গে এই জগতের বুকে ছিলিস, তুই তাহলে এখন কেন ঈশ্বরের কোলে বসে আছিস? লোক খুঁজে পেল না, পারমিতা ধরে কেন ঈশ্বরের কোলে বসে আছিস, ঠিক আছে? তখন পারমিতাকে আর উত্তর দিতে হবে, তখন পারমিতার হয়ে কে কথা বলবে? যিশু কথা বলবে। কি কথা বলবে? তখন যিশু কথা বলবে, ওই যে উচ্চ ব্যক্তিটা ধনী ব্যক্তিটা ছিল তার সঙ্গে পারমিতারা বলতে, আমরা তো ঈশ্বরের প্রভু যিশুর কোলে বসে থাকবো, আমরা সকলে কোলে বসে থাকবো। হালেলুইয়া। আর যারা উচ্চ ব্যক্তি, যারা আমোদ প্রমোদ করছে এই লকডাউনে, বিলাসিতা করছে, তাদেরকে যিশু বলবে যে, না সেই সুযোগ আর নেই, তুমি নরকে আছো, সেখানে কষ্ট পাচ্ছ, পাও। তখন রিকোয়েস্ট করবে ওই উচ্চ ব্যক্তিরা, বলবে অন্তত পারমিতাকে বলো যে তার আঙুলে একটুখানি জল নিয়ে আমার জিভে দিতে, কারণ এখানে আমি জ্বলে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, আমার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। তখন ওর হয়ে যিশু বলবে, সে সুযোগটা আর নেই। সে তখন বলবে, কেন সুযোগটা নেই কেন? উচ্চ ব্যক্তিটা বলবে, ধনীটা বলবে, সুযোগটা নেই কেন? তখন যিশু তাকে ডাইরেক্ট প্রশ্ন করবে যে, আমি তোমাকে কি শিক্ষা দিয়েছিলাম না দিইনি? তখন আমি তোমাকে বাইবেল দিয়েছিলাম, আমি তোমাকে প্রার্থনা সভা খুলে দিয়েছিলাম আশেপাশে, আমি তোমার জন্য মনোনীত শিক্ষককে পাঠিয়েছিলাম, আমার কথা একজন তোমার বাড়িতে বলতেও গিয়েছিল, কিন্তু তুমি তাকে গুরুত্ব দাওনি, আমার শাস্ত্র তুমি পাঠ করনি, আমার কাছে ফিরে আসনি। সে সুযোগ আর নেই। কিন্তু আমরা যারা ভিখারি লাসার, আমরা কি করেছিলাম? আমরা ঈশ্বরের সত্য সমাচার এখানে ওখানে প্রচার করতে গিয়েছিলাম, আমরা এই লকডাউনের মধ্যে দিয়ে আমরা প্রভুর কাজ করেছি। তাই আজকে প্রভু আমাদেরকে প্রত্যেকে তার কোলে বসিয়ে রেখে দিয়েছে, আর ওই ধনী ব্যক্তিরাই নরকের আগুনে তারা ছটফট করে। তখন বলবে ওই ধনী ব্যক্তিরা বলবে, আচ্ছা ঠিক আছে, আর তো কিছু করার নেই, সেই যেখানে আমাকে নরকের আগুনে আসতে হলো, আচ্ছা ঈশ্বর, আচ্ছা প্রভু, অন্তত পারমিতাকে পাঠিয়ে দাও যে আমার আরও পাঁচটা ভাই আছে, সেই পাঁচটা ভাইকে পারমিতা এসে সাবধান করে দিই, যাতে তারা এখন থেকে সাবধান হোক, তারা বাক্য পড়ুক এবং তারা তোমার পথে আসুক। প্রভু বলছে, না তাও হবে না, পারমিতা কি জন্য যাবে? ওর কর্মেও আমার কাছে এসেছে, আর ও যদি, ওই পারমিতা যদি ওখানে তোমার ভাইদের কাছে বলতে যায়, তোমার ভাইরা তো বিশ্বাস করবে না। বলছে কেন? বলছে কেন না, ওর জন্য তো আমি শাস্ত্র দিয়েছি। তো যখন শাস্ত্রকে তুমি বিশ্বাস করতে পারলে না, তাহলে ওকে যখন আমি তোমার ভাইদের কাছে বলতে যাব যে তোমরা বাইবেল পাঠ করো, প্রভু আসছে, নাহলে তোমরা নরকে যাবে, তার কথা কি করে বিশ্বাস? আমি তোমাদের জন্য শাস্ত্র দিয়েছি, শাস্ত্র যখন তোমরা পড়তে পারলে না, বিশ্বাস করতে পারলে না, তাহলে ওকে কিভাবে পাঠাবো? না এটা সম্ভব না, এটাও হবে না। এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? এখান থেকে আমরা একটাই শিক্ষা পাচ্ছি কি, যে ওই এই বাইবেলে ওখানে ধনী ধনী তাকে ধনী বলে উচ্চারণ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা ধনীর তো একটা নাম থাকে, প্রত্যেকটা কোটিপতির নাম থাকে, কিন্তু ওই বাইবেলে শুধু বলছে একজন ধনী ব্যক্তি, তার নামটা আছে, কিন্তু তার নিজস্ব নামে শুধু ধনী বলে উল্লেখ করা হয়েছে।
আর এখানে লাসারের নাম আছে ভিকারি লাসার। তাহলে প্রকাশিত বাক্যে বলছে এই জীবনী পুস্তকে যার নাম না খুঁজে পাওয়া যাবে তাকে নরকের অগ্নি হ্রদের মধ্যে ফেলে দেওয়া হবে। হালেলুইয়া। বাইবেল বলছে ওখানে শুধুমাত্র ধনী ব্যক্তি বলে উল্লেখ করা আছে, ওখানে তার নাম পাওয়া যায়নি। ওখানে নাম পাওয়া গেছে, লাসারের নাম পাওয়া গেছে।